ব্যাটারি লাগাবো, ব্যাটারি লাগাবো এটা প্লাস প্লাস মাইনাস এন্ড ডান। যদি কখনো উল্টা পাল্টা করে লাগাই দেন কোনো প্রবলেম নেই। নেগেটিভ প্লাসে প্লাস নেগেটিভ দিয়ে দিলেন নিয়ে চলো সব। ব্যাটারিটা নতুন কেনা হলো কারণ ওই ছোটো ব্যাটারিতে কাজ করা চার্জ শেষ হয়ে যায়। আচ্ছা ভলিউম এটা হচ্ছে 800 বলবেন 400 বলবেন। যদি কখনো এই দুটো এক জায়গায় হওয়া যায় এগুলো এক জায়গায় করবেন না কখনো, ঠিক আছে? এমনভাবে করা আছে আপনার সুইচ, যদি আপনি বাইরে থেকে সুইচ দেন কোনো সমস্যা নেই, লাইন লোড না দিয়েও সুইচ দিলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আপনারা যেভাবে ইচ্ছা মারতে পারেন। এরপরের মেশিনগুলো যেরকম বানাবো একদম ফুল আপডেট, এর চাইতে পাওয়ারফুল, এর চাইতে সুন্দর হবে ইনশাআল্লাহ আশা করা যায়, ঠিক আছে? আপনারা সুইচ দেন আর না দেন, চালান আর না চালান কোনো প্রবলেম নেই। আপনি সুইচ বাদ দিয়ে দিবেন, লোড বাদ দিয়ে দিবেন, পানির মধ্যে দেওয়ার পরে দিবেন, এগুলো কোনো কিছু লাগবে না। আপনারা উপরে সুইচ দেন, নিচে সুইচ দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনারা বেশিরভাগ 400 দিয়ে মারবেন, তাহলে আপনার মাছটা ভালো হবে। আপনার যেখানে পানি বেশি বা কম সেখানে দেখে দেখে আপনারা ইয়ে করবেন, ঠিক আছে? তো আপনারা এটা লোড দিয়ে দেখেন কী অবস্থা। চারশো বলতেন 400 বল।
মোবাইল নেবেন অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? আমার ইমো নাম্বারটা ডিসক্রিপশনে সব ডিটেলস দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এটা যাবে আমাদের কামাল ভাইয়ের কাছে, অন্য কোথায় এই কামাল ভাই, কামাল ভাইয়ের পিকচার পাঠাচ্ছি, সে ঠিকানা দিয়ে দিছে, মোবাইল নাম্বার দিয়ে দিছে, তার এখন পাঠাই যারা নেবেন অবশ্যই আমার এই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। আশা করি এর পরে ইয়েগুলো অনেক ভালো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, আচ্ছা যাবে কুমিল্লা, আমার ভাইয়ের কাছে চেকিং করবো, তার আগে পরিচয় করে দিই, এই দুটা পানির ভিতরে যাবে, ঠিক আছে? এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা 12 ভোল্ট প্লাস, 12 ভোল্ট মাইনাস। আর আমাদের পুরে সব ঠিকানা দেওয়া আছে, আপনারা এটা কেউ যদি নেন তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমার ইউটিউব লিঙ্ক। ঠিক আছে, ভলিউম, এটা টাইমিং, স্পিড কম বেশি, সরি এটা টাইমিং, ভোল্টেজ কম বেশি, এটা স্পিড, এটা টাইমিং অন অফ, এটা 600 ভোল্ট উপরে, নিচে 400 ভোল্ট। কিন্তু এই 600 ভোল্ট খুবই কম ইউজ করবেন, ঠিক আছে? এই 600 ভোল্টের চাইতে 400 ভোল্টের শক্তি অনেক বেশি, জাদা গুণ বেশি। উপরে দিবেন পরিস্থিতি দেখে, যে যেখানে মাস ইয়ে হচ্ছে না সেখানে 600 ভোল্ট দিবেন, তারপরে আপনার 400 ভোল্টে বেশি মারবেন, হ্যাঁ 400 ভোল্টে বেশি মারলে আপনার চার্জটা কম খাবে ব্যাটারি, আর 600 ভোল্টে মারলে চার্জটা বেশি খাবে। তো আপনারা 400 ভোল্টে মারবেন, ঠিক আছে? বেশিরভাগ 400 ভোল্টে মারবেন এবং শক্তিও বেশি পাবেন। তো আমরা চেক করব, এটা 10 ফিট, 10,000 টাকা, এক 1000 ওয়াট, 2000 ওয়াট পর্যন্ত চালাতে পারবেন এটা।